আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রবেশ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এত কষ্ট করে যখন ভিডিও করি আর আপনারা কেউ লাইক দেন না, ভালো করে কমেন্ট করেন না, তখন কিন্তু আসলে অনেকটাই খারাপ লাগে। দেখেন, হয়তো বা আপনার একটা কমেন্ট একটা লাইক আমার চ্যানেলটিকে অনেকটাই বড় করতে পারে। তো প্লিজ লাইক করতে, কমেন্ট করতে বা সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না। তো যাই হোক, দেখতে পেলেন ভিডিওর শুরুতেই আমি কোথাও একটা যাইতেছি। তো আমার বোন আজকে চলে যাবে, তো ওর জন্য তো কিছু তো কেনাকাটা অবশ্যই করে দিতে হবে। তো সেই জন্যই বের হয়ে গেছি আমাদের বাজারে। তো বাজারে যাওয়ার পরেই দেখতেই পেলেন আপনাদের ভাইয়া গিয়েছিল না, পরে আমাদের মানে আমরা রিক্সাতে গিয়েছিলাম, আমরা দুই বোন আর রোজা। তারপরে আমাদের রিসিভ করার জন্য ওখানে দাঁড়াইছিল। তো যাই হোক, বাবার কোলে মেয়ে অলরেডি উঠে গিয়েছে। তো একটা দোকানে আসলাম, আসার পরে এই যে দেখতে পেলেন কাপড় চোপড় দেখতেছিলাম। তো কী কিনছি না কিনছি অবশ্য বাসায় যাই তা দেখাবো নিশ্চয়। আর ভিডিওর মাঝে মাঝে একটু মানে আমার ফোনে একটু চাপ লাগছিলো, যার জন্য এই খুব সাদা সাদা কেমন যেন আমি বুঝলাম না আসলে আমি কিসে টিপ দিছিলাম, যার জন্য এইরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, বেশি কিছু আর শেয়ার করি নাই। বাজারের মধ্যে আসলে বাজারের মধ্যে ঘোরাফেরা করতে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে, কারণ ক্যামেরা নিয়ে ঘোরাটা আমার কাছে আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এই জন্যই আসলে আমি খুব একটা ভালো শেয়ার করতে পারি না বাজারে গেলে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তো আমার বোনের জন্য কী নিয়ে আসছি। ও জিন্সের প্যান্ট নেবে, ওর পছন্দেই সব কিছু কিনা, আমরা কিছুই না, আমরা জাস্ট বলছি তোমার কী পছন্দ তুমি পছন্দ করো। তো ওই যে ওই পছন্দ করছে জিন্সের প্যান্ট পরার খুব শখ, তো প্যান্ট নিয়ে দিল ওর দুলা ভাই। তারপরে এটা একটা ওয়ান পিস, যে ডাবল পাটে কোটি সিস্টেম না, এটা কি বলে, ফোর পিস নাকি আমি আসলে শিওর জানি না। তো এটা অ্যাটাচ করাই, আর মাজায় এখানে একটা ফিতার মতন আছে দেখতে পেলেন। তো ওইটা দিয়ে মানে ঢিল বা টাইট যেটাই মানে করার প্রয়োজন তো করা যাবে আর কি। আর দেখুন জামাটার কিন্তু হাতের কাজগুলো খুবই সুন্দর, ক্যামেরায় একটু মানে খারাপ লাগতেছে বাট জামার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা। এটা কিন্তু পিঙ্ক কালার না, ম্যাজেন্টা কালার, মেবি আমার মনে হয় ম্যাজেন্টা কালারই বলে, আমি সঠিক বলতে পারতেছি না। আর গলায় কিন্তু গলায় হাতায় সুন্দর এরকম কাজ করা রয়েছে, জামাটা কিন্তু আসলেই দারুণ হয়েছে। সাথে একটা হিজাবও কিনে দিছি, মানে একবার সেট কিনে দিছি ওরে। আর এই যে আমার কাছ থেকে আমি এইগুলান কিনে দিছি, ওর দুলা ভাই জামা কাপড় কিনে দিছে, আর আমি এই কসমেটিক একটু হালকা পাতলা কিনে দিয়েছি। দুইটার আবার নিছে একটা ওইরকম ব্যান্ড, আর এই যে স্টার লেখা একটা চুলে লাগানো ব্যান্ডের মতো, ব্যান্ড না ক্লিপ সিস্টেমের, আর এটা হিজাব পিন, যেহেতু স্কার্ফ হিজাব পরে তো আমার পিনগুলো দেখে ওর পছন্দ হয়েছিলো এই জন্য কিনে দিছিলাম আর কি। তো এই হলো আমার মেয়ের জন্য কিছুই বাজার করতে পারি নাই, গেছিলাম ওর জন্য কিছু কেনাকাটার জন্য কিন্তু আসলে পারি নাই। আর আমি শুধুমাত্র একটা ব্ল্যাক কালারের প্লাজো কিনছি, স্কার্ট প্লাজোগুলান। তো আমার মেয়ে ওই ব্যান্ডটা দিয়ে, আর আমার বোন যখন চলে যায় তখন আর দিতে চাইতেছিল না, খুব বিরক্ত করতেছিল। তারপরে ও কেড়ে টেড়ে নিয়ে এটা সেটা বুঝায়ে পরে আবার দিয়ে দিছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।